স্কুল খুলতেই ফের বাধা, জনস্বার্থ মামলা হাইকোর্টে। পড়াশোনার পাশাপাশি যে কোনো শিক্ষামূলক আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। রাজ্যে বৃহস্পতিবার থেকে খুলে গিয়েছে স্কুল। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পঠন পাঠন শুরু হয়েছে। বেশ কয়েকটি স্কুল 100% হাজিরার নীতিও নিয়েছে। এর বিরুদ্ধেই এবার হাইকোর্টে মামলা দায়ের হলো। এই জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী রিজু বাবু। রিজুবাবুর বক্তব্য, 15 থেকে 18 বছর বয়সী দেশে টিকাকরণ চালু হয়েছে, কিন্তু এমন কোন অনেক স্কুল পড়ুয়া রয়েছেন যাদের বয়স 15 বছর না হলেও তারা অষ্টম বা নবম শ্রেণীতে পড়ছে, কিন্তু তাদের টিকাকরণ হয়নি। এই অবস্থায় তারা যদি স্কুলে যায় তবে তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই তিনি আদালতের মাধ্যমে সরকারের কাছে আবেদন করেছেন, যাদের এখনও টিকাকরণ হয়নি সেই সমস্ত পড়ুয়াদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করুক সরকার, আর যাদের টিকাকরণ হয়ে গিয়েছে তারা স্কুলে গিয়ে ক্লাস করুক। সূত্রের খবর, সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1916 জন এবং মৃত্যু হয়েছে 36 জনের। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।